নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকের সিএফএল ম্যাচ নিয়ে কিছু কথা বলবো, আর অবশ্যই ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলবো। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করি। তো প্রথমে আসি একটা ভালো খবর, হয়তো তোমরা জানো বা তোমরা খবর পেয়েছো অলরেডি। তো 2020 সালে কিন্তু ইন্ডিয়া একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে, আর সেই টিমটা হলো ক্রোয়েশিয়া। তো তোমরা সবাই জানো যে এই ক্রোয়েশিয়া টিম কিন্তু যথেষ্ট ভালো টিম, আর এই টিমে কিন্তু লুকা মদ্রিচের মতো খেলোয়াড় রয়েছে। আর 2018 ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ফাইনালে গিয়ে হেরে যায়, ফ্রান্সের কাছে তাদেরকে হারতে হয়। কিন্তু তাহলে বুঝতেই পারছো যে ইন্ডিয়ান ফুটবল টিম যদি তাদের সঙ্গে ম্যাচ খেলে, ফ্রেন্ডলি ম্যাচ খেলে, তাহলে আমাদের প্লেয়ারদের কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা বাড়বে। তো যদি শেষ পর্যন্ত এই ফ্রেন্ডলি ম্যাচটা হয়, তাহলে কিন্তু আমাদের কোচ মানে ইগোর স্টিমাচকে অবশ্যই ধন্যবাদ জানাতেই হচ্ছে। আর সেই সঙ্গে আমাদের AIFF, তারা কিন্তু চেষ্টা করছে, মানে এখন অন্তত তারা নজরে বুঝেছে, আর অবশ্যই তারা কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে ভাবছে, এটা কিন্তু দেখে ভালো লাগছে। তো যাই হোক, এটা কিন্তু একটা বড় ব্যাপার ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো এবার আসি সিএফএল এর কথায়। তো আজকে সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং। তো সেই ম্যাচে ইস্ট বেঙ্গল 3-2 গোলে মোহামেডান স্পোর্টিং কে হারিয়ে দিয়েছে। তো ইস্ট বেঙ্গলের হয়ে 3টি গোল করেছে পিন্টু, কোলাডো এবং মার্কোস, আর মোহামেডানের হয়ে গোল করেছে, মানে একটা আত্মঘাতী গোল হয়েছে, সেই গোলটা কিন্তু বোরহা গোমেজ ক্লিয়ার করতে গিয়ে গোলটা করে ফেলেছে, সেজন্য কিন্তু মোহামেডান স্পোর্টিং 1টি গোল পেয়েছে। আর তারপর মোহামেডান আর একটা গোল করে, সেই গোলটা করে হচ্ছে কাউসি। তো মোহামেডান কিন্তু আজকের ম্যাচে পরাজিত হয় ইস্ট বেঙ্গলের কাছে 3-2 গোলে। তো আজকের ম্যাচের পরও কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না যে কোন টিম সিএফএল জিততে পারে। মোহামেডান স্পোর্টিং জিততে পারে, ইস্ট বেঙ্গলও জিততে পারে, আবার পিএলএস জিততে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।